প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের এই ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা নিশ্চয় আগের ক্লাসগুলো দেখেছো এবং বুঝেছো। যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম অধ্যায়েরই সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি, এবং সঞ্চয় ও এবং বিনিয়োগের সাহায্যে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়, এই দুটি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের পড়াব। প্রথমেই জানবো আমি সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্কটা কি। অর্থনীতিতে সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ ধারণা। মানুষ আয়ের যে অংশ সরাসরি ভোগে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকেই সঞ্চয় বলে। আরও স্পষ্টভাবে, মানুষের আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। সঞ্চয় হল বিনিয়োগের উৎস। আবার বিনিয়োগ বলতে সাধারণত ব্যবসা বাণিজ্যে মূল মুনাফা লাভের উদ্দেশ্যে অর্থ খাটানোকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ বলতে মুনাফা লাভের উদ্দেশ্যে মূলধন সামগ্রী, নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বোঝায়। অর্থাৎ মূলধন হচ্ছে, সঞ্চয় হচ্ছে বিনিয়োগের উৎস, এবং সঞ্চয় থেকে বিনিয়োগের উৎপত্তি। আবার সঞ্চয় ও বিনিয়োগের সাথে আয়ের একটি গভীর সম্পর্ক রয়েছে। আয় বাড়লে সঞ্চয় বাড়ে, আয় কমলে সঞ্চয় কমে। আবার দেখো, সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে এবং বিনিয়োগ বাড়লে সঞ্চয় বাড়ে। সুতরাং সঞ্চয় এবং বিনিয়োগ একই সুতোয় গাঁথা। অর্থাৎ সঞ্চয় ও বিনিয়োগের সাথে একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান। আবার দেখো, সঞ্চয় এবং বিনিয়োগের সাথে সুদের হারের একটি গভীর সম্পর্ক রয়েছে। সঞ্চয় বাড়লে সুদের হার বাড়লে সঞ্চয় বাড়ে, সুদের হার বাড়লে সঞ্চয় বাড়ে এবং সুদের হার কমলে সঞ্চয় কমে। সুতরাং সঞ্চয় এবং সুদের হারের সাথে একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আবার দেখো, সুদের হারের সাথে বিনিয়োগের ঋণাত্মক সম্পর্ক রয়েছে। সুদের হার বাড়লে বিনিয়োগ কমে, সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। অর্থাৎ এদের মধ্যে একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান। সুতরাং এগুলো হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক। এবার আমরা চলে যাব ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ, কিভাবে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় তা আমরা আলোচনা করব। অধ্যাপক কেনস যথার্থই বলেছেন, সঞ্চয় এবং বিনিয়োগের সমতা স্থলেই ভারসাম্য জাতীয় নির্ধারিত হয়। অর্থাৎ যে ভারসাম্য আয় স্তরে সঞ্চয় ও বিনিয়োগ সমান হয় তাকে ভারসাম্য জাতীয় আয় বলে। তাহলে আমরা এখন দেখব ভারসাম্য জাতীয় আয় নির্ধারণটা আমরা গাণিতিকভাবে প্রথমে ব্যাখ্যা করব। দেখো, গাণিতিকভাবে কীভাবে সমতা দেখানো যায় সঞ্চয় বিনিয়োগের সাজায়। ধরি সঞ্চয় সমীকরণ -25 + 0.5y এবং বিনিয়োগ সমীকরণ হচ্ছে 200, বিনিয়োগ সমান 200। আমরা জানি ভারসাম্যের সত্য কি, না তো সঞ্চয় সমান সমান বিনিয়োগ। আমরা জানি ভারসাম্যের সত্য সঞ্চয় সমান সমান বিনিয়োগ। সঞ্চয় সমীকরণটা কি, -25 + 0.5y সমান বিনিয়োগ মানে 200। দেখো, এই দুটো জিনিসকে সমাধান করলে
ওয়াই ইকুয়াল টু 450 বের হবে। এটা হচ্ছে আয় হচ্ছে 450। এই ওয়াই এর মানটা যদি আমি সঞ্চয় সমীকরণে বসিয়ে দিই, ওয়াই এর মানটি যদি আমি সঞ্চয় সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো কি অবস্থা হচ্ছে, -25 প্লাস 0.5 গুণিত ওয়াই এর মান 450 সমান সমান 200। অতএব সঞ্চয় এবং বিনিয়োগ, সঞ্চয় 200 বিনিয়োগ 200, অতএব সঞ্চয় এবং বিনিয়োগ সমান হয়েছে, অর্থাৎ ভারসাম্য অর্জিত হয়েছে এবং ভারসাম্যের সত্য পালিত হয়েছে। এবার আমরা চলে যাব চিত্রের সাহায্যে কিভাবে সঞ্চয় এবং বিনিয়োগের ভারসাম্য অর্জিত হয় তা আমরা চিত্রে দেখব। দেখো চিত্রে ভূমি অক্ষে আয়স্তর বা উৎপাদন এবং লম্ব অক্ষে সঞ্চয় এবং বিনিয়োগ দেখানো হয়েছে। চিত্রে দেখো ই বিন্দুতে সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা পরস্পর ছেদ করেছে। এই ই বিন্দুতে, এই ছেদ বিন্দুতে ভারসাম্য আয়স্তর নির্ধারিত হয়েছে এবং ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই জিরো। তাহলে ভারসাম্য আয় হচ্ছে ও ওয়াই জিরো। এখন দেখো এই ওয়াই জিরোর আয়ের ভারসাম্য আয় স্তরের নিচে বা উপরে কখনোই ভারসাম্য অর্জিত হবে না। যেমন ওয়ায়ন আয় স্তরে দেখো, বিনিয়োগ বেশি সঞ্চয় কম, অর্থাৎ বিনিয়োগটা হচ্ছে এম অয়ন এবং সঞ্চয় হচ্ছে এন অয়ন, অর্থাৎ বিনিয়োগ বেশি সঞ্চয় কম। সুতরাং যতক্ষণ না পর্যন্ত অয়ন বৃদ্ধি পেয়ে ওয়াই জিরোতে উপনীত না হয় ততক্ষণ পর্যন্ত আয় স্তরে পৌঁছাতে থাকবে, যেতে থাকবে এবং ওয়াই জিরোতে যেয়ে উপনীত হবে, তখনই ভারসাম্য আয় স্তর অর্জিত হবে। আবার দেখো ও ওয়াই টু আয় স্তরে দেখো সঞ্চয় পি ওয়াই টু এবং বিনিয়োগ কি ওয়াই টু, অর্থাৎ সঞ্চয় বেশি বিনিয়োগ কম। এই অবস্থায় আয় কমতে থাকবে ক্রমান্বয়ে কমবে যতক্ষণ না পর্যন্ত ওয়াই জিরোতে উপনীত হয় এবং ওয়াই জিরোতে উপনীত হলে ভারসাম্য অর্জিত হবে এবং ই বিন্দুতেই ভারসাম্য অর্জিত হবে। সুতরাং ই বিন্দুর পরে আয় স্তর পরিবর্তনের কোনো প্রবণতা দেখা যায় না। সুতরাং ওয়াই জিরো আয় স্তরই হচ্ছে ভারসাম্য আয় স্তর। এইভাবে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয়েছে। পরিষ্কার? যাই হোক, আজকে আমরা এই দুটো জিনিস আলোচনা করলাম, আজকে এই অধ্যায় আমরা শেষ করে দিলাম। সামনের দিনে আমরা দশম অধ্যায় পড়াব। দশম অধ্যায়টা কি? ব্যাংক ব্যবস্থা। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সকলকে শুভেচ্ছা।